মাহফিলে অনুদানের আশ্বাস দিয়ে এতিম মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করেছে এক ডাক্তারের কম্পাউন্ডার। বরিশাল কোতোয়ালি মডেল থানায় দেয়া এক অভিযোগে বলা হয়েছে মাহফিলের চাঁদা আনতে গিয়ে ডাক্তারের চেম্বারে বলাৎকারের শিকার হয়েছেন এতিমখানার শিক্ষার্থী। ঘটনার সাথে সাথে পুলিশকে জানালে অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। বরিশাল কোতোয়ালি থানা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে নগরীর পশ্চিম কাউনিয়ার আব্দুল্লাহ দারুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার মাহফিল উপলক্ষে বুধবার রাতে চাঁদা উত্তোলন করতে নগরীর সদর রোডের ফেয়ার ডেন্টাল কেয়ারের ডাক্তার তানভীর ইসলাম ওয়ালিদের চেম্বারে যান ওই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। মাদ্রাসার মাহফিল তো সেজন্য কালেকশন গেছিলাম হুজুরের সাথে। তারপর ওই এক আঙ্কেল বলছে কি তুমি নটার দিক দাইও, আমি তোমার এক বস্তা চাউল জানো। আমি আর একটা ছেলে হাসান গেছি, তারপর 50 টাকা দিয়েছে সাড়ে, তারপর সাড়ে নামে গেছে, তারপর তারা নুমে ঢুকেই আমাদের সাথে খারাপ কাজ করছে। ওই সময় ডাক্তারের কম্পাউন্ডার তাদের সাথে থাকার দুই শিশুকে এক বস্তা চাল ও নগদ অর্থ দেওয়ার জন্য রাত 9টার দিকে একাকী আসতে বলেন। সেই মোতাবেক শিক্ষকরা তাদের আবার রাতে সেখানে পাঠায়, কিন্তু সেখানে ডাক্তারের কম্পাউন্ডার রাব্বি শিকদার তাদের সাথে যৌন হয়রানি করতে জোরজবস্তি করেন। এক পর্যায়ে এক শিক্ষার্থীকে বলাৎকার করে রাব্বি। এই ঘটনার পর তাদের শিক্ষকরা জানতে পেরে তাৎক্ষণিক থানায় অভিযোগ দায়ের করেন। তবে শিশুদের দিয়ে চাঁদা উত্তোলনের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ। আমি ক্লাস আমার শিক্ষক আর দুজন ছাত্র সহ ওই মাহফিলের কালেকশনে আসি সদর রোডে। এরপরে হোটেল আলীর অপর সাইডে একটা ডেন্টাল কেয়ার আছে, লাইফ ডেন্টাল কেয়ার, ওই ডাক্তার আছে আর তানভীর ইসলাম ওয়ালি ওনার সহযোগী রাব্বি, আমরা এই রাব্বি শিকদার, উনি আমার ছাত্রদেরকে ডাকছে যে আসো 9টার সময় আসবা, এক বস্তা চাউল আর কিছু টাকা দেবো, যে দুজনই আসবা, অন্য যেন কেউ আসে না। এরপরে আপনার ওই যে ওরা দুজনই আবার গ্যাস ওই জায়গায়, এরপরে যে ঢোকছে ভেতরে আর ওই যে তালা আটকাই দিয়েছে। আটকাই দেওয়ার পরে এইবার ওই যে আপনার ছোট ছেলেটা ওর সাথে খারাপ কাজ করতে চাইছে, ওর সাথে ওগুলো কারণে আমরা ডাক দিয়েছে, এরপরে ওরে সারিয়ে দিয়েছে। এরপরে ওই যে আর একটা ছেলে আছে ওর সাথে আর কি খারাপ কাজ করছে, বলৎকার করছে আর কি। আমরা তো আর এমন একটা ভেজার চাইছেন, ওর এমন একটা শিক্ষা দেওয়া উচিত যে ওর দ্বারা যে আপনি সাধারণ যে লোকগুলো আছে এরা যেন শিক্ষা পায় যে এই ধরনের কাজ করতে সামনে যান আর সাহস না পায়। একটা শিশুরে নিয়ে আর টাকা কালেকশনে বাইরেছেন, এটা কি সঠিক না বেটি? গতকাল রাতে আমরা বরিশাল সদর রোডস্থ ফেয়ার ডেন্টাল কেয়ার এই নামেও ডাক্তার তানভীরুল ইসলাম ওয়ালি এর চেম্বারে তার অ্যাটেন্ডেন্স আছে রাব্বি শিকদার, একটা কমপ্লেন পেয়েছি। সে তার চেম্বারের ভিতরে আপনার তার অ্যাটেন্ডেন্স রাব্বি শিকদার ডাক্তারের চেম্বারের ভিতরে আপনার একটা ছেলেকে, শিশু ছেলেকে নিয়ে বলৎকার ঘটনা ঘটাইছে। এই ঘটনা আমরা প্রাথমিক তদন্ত জানতে পারি যে ঘটনা সত্যতা পেয়েছি, সত্যতা পেয়ে আমরা আসামি রাব্বি শিকদারকে অ্যারেস্ট করেছি। আজকের আসামিকে বিগত প্রেরণ করা হবে, এ সংক্রান্ত মামলা রুজু হয়েছে।